সবাইকে শুভেচ্ছা মাছরাঙ্গা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ও দূষণে অস্তিত্ব সংকটে নরসিংদীর দুই নদী হুমকিতে জীববৈচিত্র্য ইটিপি ব্যবহারের তাগিদ পাবনার গাজনা বিলের তিনটি স্কুল পানিবন্দী হাজারো শিক্ষার্থীর চরম দুর্ভোগ নৌকা ও সাঁকো পাড়ি দিতে ঘটছে দুর্ঘটনা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের 56টি প্রধান নদ নদী নিয়ে এক গবেষণার সবচেয়ে দূষিত তিন নদীর মধ্যে নরসিংদীর হাঁড়িধোয়ার নাম রয়েছে দ্বিতীয় স্থানে দূষণের শিকার হয়ে ধুঁকছে অন্য নদ নদীও জেলার বেশিরভাগ শিল্প কারখানায় ইটিপি থাকলেও ব্যবহার হচ্ছে না বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে হাঁড়িধোয়া নদীর তীরে ভরতের কান্দি এলাকার বাসিন্দা হোসেন আলী নদীর বেহাল দশা দেখাতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শরীরে তেল মেখে বেশ কয়েকবার জাল ফেলেন মাছ তো দূরের কথা কেমিক্যাল মিশ্রিত কালো মাটি ও আবর্জনা ছাড়া উঠল না কিছুই আর শরীরে দূষিত পানি লাগায় শুরু হয় চুলকানি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যের প্রভাবে বর্তমানে মরা খালে পরিণত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদও নদটি স্থানীয়দের কাছে আশীর্বাদের বদলে হয়েছে অভিশাপ বিষাক্ত বর্জ্যের কারণে বেশ কয়েক বছর ধরেই এসব নদ নদীতে নেই কোনো মাছ কিংবা জলজ প্রাণী ফসল ফলাতেও ব্যবহার করা যায় না এই পানি অথচ একটা সময় এসব নদ নদী সমৃদ্ধ করেছিল নরসিংদীর অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে জেলায় 127টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 112টি প্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার বা ইটিপি থাকলেও তা শুধু নামেই আছে কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বাকিরা ইটিপি ব্যবহার করছেন না 95% মানুষ কোম্পানিগুলো ইটিপি চালায় না অডিটের সময় বা কোনো বিশেষ মুহূর্তে তারা ইটিপি চালু করে কিন্তু বেশিরভাগ সময় ইটিপি বন্ধ রাখে পরিবেশ অধিদপ্তরের উদাসীনতায় প্রভাবশালীদের নদী ও পরিবেশ বিরোধী কাজের লাগাম টানা যাচ্ছে না আর এই দূষিত পানি মেঘনা নদীতে প্রবাহিত হয় মেঘনার পানিও ক্রমশ দূষিত হচ্ছে ইটিপিটা যাতে 100% মানে সচল করা হয় এই ইটিপির জন্য আমাদের এলাকায় এরকম দূষিত পানি এসব নদ নদীর বিষাক্ত পানির সংস্পর্শে স্থানীয়দের অনেকেই ভুগছেন নানা রকম চর্মরোগে দীর্ঘমেয়াদী এইসব পানিগুলো দিয়ে গৃহস্থালির কাজও করেন সেক্ষেত্রে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী পেটের পীড়া কিন্তু তাদের থাকে এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেক সময় কিন্তু এগুলো ক্যান্সারের রূপ নিতে পারে পরিবেশের কথা মাথায় না রেখেই অপরিকল্পিত শিল্পায়ন ও যথাযথ কর্তৃপক্ষের তদারকির অভাবেই এমন দূষণের কারণে বিপর্যয়ের মুখে পড়ছে একের পর এক নদ নদী ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে মানে প্রাইভেট সেক্টর এসেছে তো সে তার ইচ্ছা মতো করেছে এবং এখানে কোনো রেগুলেশন করা হয় নাই সুতরাং এসব জায়গায় তো সেন্ট্রাল ইটিপি দেওয়া সম্ভব না এসব জায়গায় গ্রাউন্ড লেভেলের কঠোর মনিটরিং দরকার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা খুব ক্ষমতাশালী রাজনৈতিক প্রভাব পুষ্ট এবং রাজনৈতিকভাবে তারা প্রেশার ক্রিয়েট করে তবে এখন নদী দূষণ রোধে সেন্ট্রাল ইটিপির কথা ভাবছে ব্যবসায়িক নেতারা পরিবেশ অধিদপ্তরও জানিয়েছে নদী দূষণকারীদের বিরুদ্ধে চলমান কিছু কার্যক্রমের কথা পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসন পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে একটা যৌথভাবে একটা মনিটরিং টিমও করা হবে যাতে ইটিপি বিহীন কোনো প্রতিষ্ঠান চালাইতে পারবে না দিনের বেলা যখন আমরা মনিটরিংয়ে যাই আমরা কিন্তু দেখি সেগুলো ইটিপিগুলো সচল আছে কিন্তু কখনো কখনো রাত্রিবেলা আমাদের কাছে কিছু মেসেজ আসে যেটা হয়তো কিছু কিছু প্রতিষ্ঠান যে তারা হয়তো অনেক সময় ইটিপি চালায় না বিষাক্ত বর্জ্যের মাধ্যমে এভাবে নদী দূষণের মহোৎসব যদি অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে হয়তোবা এসব নদ নদী খালবিলে আর মাছ থাকবে না ধ্বংস হয়ে যাবে জীববৈচিত্র্য আর হারিয়ে যাবে নদী বদরুল আমিন চৌধুরী মাছরাঙা সংবাদ নরসিংদী এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে পাবনার সুজানগর উপজেলায় গাজনার বিলে প্রত্যন্ত অঞ্চলের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে 10 গ্রামের সহস্রাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে নৌকা বা বাঁশের সাঁকোতে করে স্কুল যাওয়ায় অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট চারিদিকে থইথই পানি মাঝখানে গাজনার বিলের বস্তাল গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডুবে আছে বিদ্যালয়ের নিস্তলা, খেলার মাঠ আর শহীদ মিনার। প্রতিদিন শিক্ষার্থীরা ছোট ছোট নৌকা বেয়ে স্কুলে যাচ্ছে। মাঝে মাঝেই নৌকা ডুবে ভিজে যায় বই খাতা সহ স্কুলের ইউনিফর্ম। আমাদের গ্রামটায় স্কুল থেকে 1 কিলোমিটার দূরে, আমরা সেখান থেকে নৌকা নিয়ে আসি। আমরা স্কুলে আসতে পারি না, বই খাতা ভিজে যায়। এই নৌকায় আসতে অনেকেই ভয় পায়, কেউ কারণ কেউ কেউ সাঁতার জানে না, আবার বৃষ্টি বাদলের মধ্যে অনেকেই আসে না, কারণ হলে বই খাতা ভিজে যায়, অভিভাবকরা পাঠাতে তাদের ভয় পায়। একই চিত্র দেখা গেল গাজনার বিলের শাড়ির ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে। পানিবন্দী এ বিদ্যালয়ে নৌকা আর বাসের সাঁকো ছাড়া যোগাযোগের আর কোনো বিকল্প পথ নেই। চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরাও। যখন এই সাঁকো পিছলে হয়ে যায় অনেক মানুষই পড়ে যায়। কিছুটা নৌকা, কিছুটা শুকনা, কিছুটা ভেজা, মানে অনেক সময় কাপড় চোপড়ে ভিজে যায়, মানে পোশাক আদি ভিজা নিয়েই স্কুল করে যেতে হয় আমাদেরকে। পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারিদিকে পানি, বাসের সাঁকো তৈরি করে এবং অনেকেই নৌকা নিয়ে সেখানে যাতায়াত করে। মাঝে মধ্যে কোনো কোনো ছেলেরা দেখা যায় পড়েও যায়, পড়ে যায়, ভিজে বই পুস্তক ভিজে যায়। স্থানীয়দের অভিযোগ বাদ না থাকায় প্রতি বর্ষায় বন্যা কবলিত হচ্ছে গাজনার বিলের বিস্তীর্ণ এলাকা। অনেক শিশুই নৌকা নিয়ে স্কুলে যায়। দুর্ঘটনার আশঙ্কা থাকায় অধিকাংশ অভিভাবকরাই শিশুদের স্কুলে পাঠাচ্ছেন না। নৌকা ডুবে যায়, বই ভিজে যায়। যে বাচ্চারা সাঁতার জানে না তাদের আমরা স্কুলে পাঠাই নি। প্রতি বছর এরকম পানি হয়, তাতে আমার ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে দিবির পাইনি বর্ষার সিজনে। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, স্কুল পানিবন্দী থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে আশপাশের প্রায় 10 গ্রামের শিক্ষার্থীদের লেখাপড়া। যাদের নৌকা আছে তারা স্ব-উদ্যোগে স্কুলে এলেও সিংহভাগের পক্ষেই স্কুলে আসা সম্ভব হচ্ছে না। যখন বন্যার পানি বেশি থাকে আর যখন বাতাস হয়, ঢেউ হয়, তখন ছাত্রদের জন্য এখানে আসাটা রিস্ক হয় এবং ছাত্র উপস্থিতি কমে যায়। দ্রুত নিষ্কাশনের মাধ্যমে স্কুলগুলিকে পানিমুক্ত করে শিক্ষার পরিবেশ পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পাবনায় উদযাপিত হলো বাংলা সাহিত্যের কালজয়ী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 147তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে গতরাতে পাবনার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবীণ শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন কবির মজিদ মাহমুদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর ইফতেকার মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক ও বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মজুমদার এবং স্থানীয় কবি সাহিত্যিক সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে কবি কোহিনুর বেগম শিউলির প্রকৃতির আনন্দধারা নামের একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পাবনা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান কুঞ্জবনে। গতরাতে বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে একক, দ্বৈত, সমবেত এবং মণিপুরী নৃত্য পরিবেশন করেন এ কেন্দ্রের শিল্পীরা। রাধুনী নিবেদিত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ জাবেদ হোসেন ও আফরোজা সুলতানা ঝরা। এর আগে কেন্দ্রে মণিপুরী নৃত্যে প্রশিক্ষণ নেওয়া 40 শিল্পীকে সনদপত্র প্রদান করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়কারী ও প্রতিষ্ঠানের নৃত্য উপপরিষদের আহ্বায়ক আলী আহসান বক্তার। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম আবির্ভাব তিথি উপলক্ষে পাবনা শুরু হয়েছে 3 দিনের মহোৎসব। সকালে হিমায়তপুর বিশ্ববিজ্ঞান মাঠ প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ প্রসঙ্গ আশ্রমের সভাপতি কুঞ্জবিহারী আদিত্য। 3 দিনের এই উৎসবে রয়েছে প্রদীপ প্রজ্জ্বলন, পূজা অর্চনা, স্মৃতিচারণ ও বিশেষ প্রার্থনা। উৎসবে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ঠাকুর অনুকূল চন্দ্রের কয়েক হাজার ভক্ত অংশ নিচ্ছেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির রোড মার্চ কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতনের এক দফার চলমান আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে তারুণ্যের রোড মার্চ শুরু করেছে বিএনপি। সকালে রংপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শুরু হয়েছে এ রোড মার্চ। দিনাজপুরে গিয়ে শেষ হবে প্রথম দিনের এ কর্মসূচি। এর আগে সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, গত 15 বছরে পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। একই দাবিতে কাল বগুড়া থেকে রাজশাহী রোড মার্চ হওয়ার কথা রয়েছে। আপনারা এখনই পদত্যাগ করেন শেখ হাসিনা, আপনাকে এই দেশের মানুষ আর দেখতে চায় না। ক্ষমতা
সংসর্পিত করেন, পালন ভেঙেন, আর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। এই সরকারের পতন ছাড়া আমরা আর ঘরে ফিরে যাবো না, এই রোড মার্চকে আমরা সেই দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দেশের কোথাও সরকারের বেঁধে দেওয়া দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। এসব অভিযোগ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোয়াখালীর চৌমুহনীর মহেশগঞ্জ বাজার ও ডিবি রোডে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় হাবিব স্টোরকে প্রতি কেজি আলুর সরকার নির্ধারিত 35 টাকার পরিবর্তে 40 টাকায় বিক্রি ও ক্রয় রসিদ না দেখাতে পারায় 5,000 এবং বন্ধন ট্রেডার্সকে 42 টাকা দরে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় 3,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না করায় একটি দোকানকে 2,000 টাকা জরিমানা করা হয়। হিমাগার থেকে কারসাজি করে বাড়ানো হচ্ছে আলুর দর, যার প্রভাব পড়ছে সারা দেশের খুচরা বাজারগুলোতে, এমন তথ্য জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। দুপুরে মুন্সীগঞ্জের হিমাগারগুলোতে অভিযান শেষে তিনি জানান, হিমাগারে প্রতি কেজি আলুতে মুনাফা করা হচ্ছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 10 টাকা 53 পয়সা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, উৎপাদন খরচ সাথে পরিবহন খরচ ও মুনাফা যোগ করলে হিমাগার পর্যায়ে আলুর দাম কোনোভাবেই 27 টাকার বেশি হতে পারে না, এর বেশি হলে ব্যবস্থা নেওয়া হবে। খুচরা পর্যায়েও 35 থেকে 36 টাকার বেশিতে বিক্রি করা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও দিনাজপুরের হিলি থেকে পেঁয়াজের বাজারে অভিযান নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার আবদুল্লাহ রাকিব। এখানকার যে দোকানগুলো রয়েছে পাইকারি, তারা আসলে বেশিরভাগই হচ্ছে ভারতীয় পেঁয়াজের ঠাসা, এবং এখানে এখন আজকের যে বাজার দর ভারতীয় পেঁয়াজের যে সেটা হচ্ছে 55 থেকে 56 টাকায় কেনা বেচা হচ্ছে। যদিও দেশি বিক্রেতারা বলছেন যে সরকার নির্ধারিত যে দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করছে তার চেয়েও কম দামে আসলে ভারতীয় এই পেঁয়াজটি বিক্রি হচ্ছে, এবং তারা বলছেন বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশি পেঁয়াজ, ভারতীয় যে পেঁয়াজটি রয়েছে সেটি থাকার কারণে আসলে তারা দেশি পেঁয়াজ খুব একটা এখানে আসছে না। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় যে পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে, এর কোনো প্রভাব আসলে আমি আজকে হিলি বাজারে এসেছি কোনো প্রভাব লক্ষ্য করিনি। আলু এখনও যেটি গুটি আলু বলি যেটি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর কাঠিনাল জাতের আলু 40 টাকায় বিক্রি হচ্ছে, আর ভর্তার আলু যেটি সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু সরকার যে 36 টাকা আলুর দর বেঁধে দিয়েছে সেই দরে কোথাও আলু বিক্রি হতে দেখিনি। এছাড়া পেঁয়াজের যে 65 টাকা দাম বেঁধে দেওয়া হয়েছে সেটিও এখানে খুঁজে পাওয়া যায়নি। সব যে দু একটি দোকানে দেশীয় পেঁয়াজ রয়েছে সেগুলো 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নরসিংদীতে দুটি সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 5 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে 9:30 দিকে রায়পুরা উপজেলার ভিটি মর্জালে ঢাকা সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা নারী শিশুসহ 3 জন ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা আহত চালকসহ 3 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে শিবপুর উপজেলার শিবপ্রলিয়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়, আহত হয় আরও 2 জন। বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগী বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে স্যালাইন সংকট। এ সুযোগে কেউ যাতে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজবাড়িতে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 43 জন, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 126 জন। শয্যা সংকটে অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। স্যালাইন সংকট থাকায় বেশি দামে হাসপাতালের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে স্বজনদের, এতে দুর্ভোগে পড়েছে রোগী ও স্বজনরা। ডেঙ্গু রোগী আজকে একটু ভালো, কিন্তু হাসপাতালের অবস্থাই ভালো না, স্যালাইন কিনা লাগছে। ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন সাপ্লাই আছে, কিন্তু যে পরিমাণ রোগী এদের তুলনায় একটু কম আছে। বর্তমানে আমাদের হাসপাতালে কিছু স্যালাইন আছে, তবে সারা দেশের তুলনায় ন্যায় সারা দেশের ন্যায় আমাদের রাজবাড়িতেও স্যালাইনের সংকট আছে, রোগীদের হয়তো দু একটা স্যালাইন বাইরে থেকে কিনতে হয়।
বর্তমানে যেসব জেলায় ডেঙ্গু রোগী বেশি তার একটি মানিকগঞ্জ। গত কয়েকদিন ধরে দৈনিক গড়ে আক্রান্ত 130 জনের উপরে। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই, মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসিতে রয়েছে স্যালাইন সংকট। বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীরা স্যালাইন সংকটে চরম বিপাকে পড়েছে। অনেকগুলো ফার্মেসি আমি খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো ফার্মেসিতে আপনার এই নর্মাল স্যালাইনগুলো পাচ্ছি না। মানিকগঞ্জে এসে মোটামুটি 20-30টা ফার্মেসি ঘুরে সারছি। এখন স্যালাইনের সংকট, নর্মাল স্যালাইনটা কোথাও মিলতেছে না। স্যালাইন আমরা কোম্পানিতেও পাইতেছি না, তারা বলে যে নাই। কিছু সিন্ডিকেট হইতে পারে, এমন হইতে পারে, তারা স্টক করতেছে। দিনাজপুরে রয়েছে স্যালাইন সংকট, ফার্মেসিগুলোতে মিলছে না স্যালাইন। এতে বিপাকে পড়েছে ডেঙ্গু রোগীরা। ফার্মেসি মালিকরা জানান, চাহিদা অনুযায়ী স্যালাইন পাচ্ছেন না তারা। জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, স্যালাইন সংকট দূর করতে চেষ্টা করছে তারা। রোগীকে ভোর 4টার সময় ভর্তি করেছি, সেই সময় থেকে এ পর্যন্ত খুঁজতেছি, দিনাজপুরে কোনো জায়গায় স্যালাইনটা পাচ্ছি না। অর্ডার দিচ্ছি আমরা, দেখেন 10 কেস আসতেছে, 2, 1, 2, 3, 5টা এরকম করে দিচ্ছে। স্যালাইন মজুত করে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেজন্য রাজশাহী সহ বিভিন্ন জেলার ফার্মেসিগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোগীরা যাতে ভোগান্তিতে না ভোগে, তারা তাদের স্যালাইনের যথাযথ সরবরাহ পায় এবং নির্দিষ্ট নির্ধারিত দামে ন্যায্য মূল্যে তারা স্যালাইন পায়, এর জন্য আমরা এই তদারকিমূলক অভিযান পরিচালনা করেছি। আমরা 2টা প্রতিষ্ঠানকে তাদের এই নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয়ের জন্য সতর্কমূলকভাবে তাদেরকে জরিমানা করেছি। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাজারে স্যালাইনের সরবরাহ পর্যাপ্ত রাখতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, আশা সাধারণ মানুষের। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সাভার ও দিনাজপুর থেকে এডিস মশা নিধন কার্যক্রম এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। সবকটি ওয়ার্ডে আমরা কিন্তু লক্ষ্য করেছি মশার ব্যাপকতা এবং বিভিন্ন জায়গায় পানি এবং ময়লার স্তূপের কারণে এই মশার ব্যাপকতা অনেক বেড়ে গিয়েছে। আমরা পৌরসভার মেয়রের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের মধ্যে জানিয়েছেন যে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলছে, তারা মশার ওষুধ ছিটাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন ওয়ার্ডগুলোতে গিয়ে আসলে আমরা ওই রকম কার্যক্রমগুলো দেখতে পাইনি। সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি এবং রোগীর স্বজন কথা বলেছি, সেখানেও জানতে পেরেছি যে আমাদের যে সাধারণ যে নর্মাল স্যালাইনগুলো সেগুলো প্রচুর সংকট। আমি মেডিকেলের সামনে যে ওষুধের দোকানগুলো রয়েছে সেখানেও কথা বলেছি তাদের সঙ্গে, তারাও জানিয়েছে যে সাধারণ স্যালাইন সেগুলো প্রচণ্ড সংকট এবং তারা স্যালাইন কোম্পানির কাছ থেকে পাচ্ছে না। প্রথমবারের মতো ঢাকা ভোলা নৌরুটে চালু হলো দ্রুতগতি রো রো ফেরি সার্ভিস কার্নিভাল ক্রুজ। এতে পরিবার পরিজন সহ গাড়ি নিয়ে ভ্রমণে সময় কম লাগায় উচ্ছ্বসিত এর যাত্রীরা। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে এই প্রথম যাত্রী ও গাড়ি বহনকারী কার্নিভাল ক্রুজ লাইন্সের যাত্রা শুরু হয়েছে। প্রথম দিন শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে 4.5 ঘন্টায় দুপুরে ভোলার ঈশাঘাটে পৌঁছায় এটি। আবার রাতে শতাধিক যাত্রী ও বৃষ্টি যানবাহন নিয়ে এটি ঢাকায় ফিরে। এই ব্যবস্থায় উচ্ছ্বাস প্রকাশ করেন কার্নিভাল ক্রুজের প্রথম যাত্রীরা। ছোট ছোট লঞ্চ নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে রাজধানী থেকে আমাদের প্রিয় মাতৃভূমিতে আসতে হতো। আজকে এই ফেরি উদ্বোধনের মধ্য দিয়ে যে 4 ঘন্টায় ঢাকা থেকে ভোলায় আসলাম এবং গাড়ি নিয়ে বাই রোডে আমি যেতে পারতেছি, এর চেয়ে বড় আত্মতৃপ্তি আর কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনেক কৃতজ্ঞ। ভোলা একটা বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে সড়কপথের সংযোগ নেই বললেই চলে। তো সড়কপথে এখন ফেরি দিয়ে আসতে লাহারহাট কিংবা মজিচৌরি দুদিক থেকে 8-10 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে আমরা 4.5 ঘন্টায় ভোলাতে আমরা চলে এসেছি। এসবটা দেখা গেছে ভোলার পর্যটন শিল্পটা অনেক উন্নত হবে। এই সার্ভিসে ঢাকা থেকে গাড়ি নিয়ে ভোলা ঢাকা যাতায়াতে সময় ও হয়রানি কমবে, অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনও সহজ হবে বলে মনে করেন যাত্রীরা। আমাদের ভোলা এলিশিয়া রোটে নতুন এই কার্নিভাল ক্রুজ চালু হওয়াতে আমাদের ভোলাবাসীর অনেক উপকার হয়েছে। ঢাকা থেকে ভোলা আসতে সুবিধা এবং যাওয়াতে অনেক সুবিধা। অনেক রোগী অ্যাম্বুলেন্স নিয়ে আগে বাই রোটে ফেরি পারাপার হয়ে যাওয়া লাগতো, এখন সহজেই আমরা 4-4.5 ঘন্টার ভিতরেই ঢাকা পৌঁছাতে পারবো। ভাড়ার ব্যাপারে আমি বলবো, অন্য অন্য সার্ভিসের যে ভাড়া নেয় তার থেকে আমরা অনেকটাই কমাই নিচ্ছি ভাড়া। যেমন গাড়ির সাথে অবশ্যই একজন প্রাইভেট কারের সাথে 4-5 জন লোক থাকে, ওইটার আমরা কোনো ভাড়া নিচ্ছি না, ওটার ক্ষেত্রে শুধু প্রাইভেটের ভাড়া নিচ্ছি 5,000 টাকা। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্নিভাল ক্রুজে যে কোনো
নৌ দুর্ঘটনা রোধে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই ক্রুজে যাত্রীদের জন্য আছে আধুনিক সুযোগ সুবিধা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। তিনি বলেন, দেশের 80% মানুষ শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দুপুরে নারায়ণগঞ্জে চাষাড়ায় বিকেএমইএ এর নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পের নিরাপত্তার জন্য শেখ হাসিনা শিল্প পুলিশ সৃষ্টি করেছেন। আগে কোথাও শ্রমিক অসন্তোষ হলে শ্রমিকেরা ফ্যাক্টরি ভাঙচুর, অগ্নিসংযোগ, গাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষতিগ্রস্ত করত, এখন আর তা করে না। তিনি বলেন, শিল্প পুলিশ মালিক শ্রমিকের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। চট্টগ্রামে বিভিন্ন গার্মেন্টসের গুদাম ও কারভার্ট ভ্যান থেকে রপ্তানি পণ্য চুরি ও বিক্রির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের দর্জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি জানান পুলিশ সুপার নাইমা সুলতারা। শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মাসুদ আলম সহ দশজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কারভার্ট ভ্যান চোরাই কাপড় ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। চক্রটি গেল 26 আগস্ট পটিয়ার একটি পোশাক কারখানার গুদামে গ্রিল ভেঙে 148টি কাপড়ের রোল চুরি করার কথা স্বীকার করে। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিল্প কারখানা বিষাক্ত বর্জ্য দূষণে অস্তিত্ব সংকটে নরসিংদী দুই নদী, হুমকিতে জীববৈচিত্র্য, ইটিপির ব্যবহারের তাগিদ। পাবনার গাছগাবিলে 3টি স্কুল পানিবন্দী, হাজারো শিক্ষার্থীর চরম দুর্ভোগ, নৌকা ও সাঁকোপাড়ি দিতে ঘটছে দুর্ঘটনা। বেঁধে দেয়া দামে দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে না আলু, ডিম ও পেঁয়াজ, চলছে অভিযান হিমাগার থেকে কারসাজি করে দর বাড়ানোর অভিযোগ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল।